birthday to you, Mora. Wait, thank you. এবার জোরে একটা বলো তো সবাই চি হয়নি কি লিখেছে ভালো করে পড়ো হ্যাপি বার্থডে টু ইউ মম হ্যাপি বার্থডে টু ইউ কি লিখেছে ওই যে এবার বলো হ্যাঁ এই বার্থডে জাহান না এটা জাওয়াদ জারিফ মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি ভিডিওর শুরু থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কোন ভিডিওটি শেয়ার করব আপনাদের সবার আদরে লক্ষ্মী সোনামণি যাদুমণি আর শান্তশিষ্ট মায়ের বিচ্ছু ছেলের জন্মদিন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি জন্মদিন হলেও কিন্তু অনেক অসাধারণভাবে কাটিয়েছিলাম আমরা সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন মনের বার্থডে তেমন একটা করা হয় না কারণটা নিশ্চয়ই অনেকের জানা কারণ মনের যে মাসে জন্ম হয়েছে সেই মাসেই আমি আমার আব্বুকে হারিয়েছি তাই ওর জন্মদিন তেমন ঘটা করে কখনই পালন করা হয় না তবে এবার ছেলের শখের কাছে মা হার মেনে গিয়েছি আসলে একজন মাকে সব কিছুই খেয়াল রাখতে হয় বিশেষ করে সন্তানের খুশির দিকটা ওর কথা চিন্তা করেই এইবার ভেবেছি গ্রামের বাড়িতে ওর জন্মদিনটা পালন করব। আর আশেপাশের যত বাচ্চারা আছে সবাইকে নিয়ে সত্যি যেমন ভেবেছি তেমনই হয়েছে বরঞ্চ যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দমুখর হয়েছে আমার ছেলেটিও খুব বেশি খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন ওর দাদা ওর দাদু ওর ফুপ্পিরা ওর চাচু সবাই রয়েছে এছাড়াও রয়েছে আশেপাশের যতগুলো পিচ্চি বাচ্চা রয়েছে সবাই যখনই শুনেছে মনের বার্থডে সবাই ছুটে চলে এসেছে থ্যাংক ইউ বলো হ্যাঁ এই হয়েছে দাও তার সিনজাও দেখলে আমার হাতে দিতে দাও না থ্যাংক ইউ আসুন এইবার তুই কি বল থ্যাংক ইউ বলো দে তোর ভাইয়ের নাও মন দাঁড়াও দাঁড়া দেখি কি পেয়েছ কি এটা দেখি মামনিকে দেখো এটা কি কি এটা হয়েছে হ্যাঁ সবচেয়ে মূল্যবান গিফট ইয়ার ফুলের গাছ ইয়ে হয়েছে রাখো সুন্দর করে নাইম চাচুরাতে দাও নাইম চাচুর এই এখন সুন্দর করে আবার রাখো এই তো কিং অফ হবিগঞ্জ এন্ড কিং অফ সিলেট উইথ হিজ চাচু থ্যাংক ইউ বলেছ দেখতেই পেলেন সবাই মনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনেছে আর মন তো এভাবে গিফট পেয়ে মহা খুশি সাধারণত কেক কাটা হয় সন্ধ্যায় কিন্তু গ্রামের বাড়িতে যেহেতু জন্মদিন করেছি সেখানে প্রচুর ঠান্ডা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক বেশি কুয়াশা পড়ে তাই ভেবেছি কেক কাটার আয়োজন আর খাওয়া দাওয়ার পর্বটা দিনে দিনে সেরে ফেলি জন্মদিন কেক কাটা সাজানো সব কিছুতেই বাচ্চাদের অনেক বেশি আনন্দ আসলে বাচ্চাদেরকে নিয়েই এই জন্মদিনের আয়োজনটা পুরোপুরি সফল হয়েছে নিচে বাবা আমার সোনা জাদু সবাই বলো চিজ এবার নাও জ্বালে না জুড়ে
জন্মদিনের এই সাধারণ আয়োজনে বাচ্চারা যেমন অনেক খুশি হয়েছে, তাদের সাথে কিন্তু যোগ দিয়েছিল মুরব্বীদেরও অনেক খুশি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে যেমন ছোট ছোট বাচ্চারা রয়েছে, তেমনি বড় বড় বাচ্চারা মানে মুরব্বীরাও রয়েছিল। রেডি টেডি গো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তালি বাজাও জোরে, গাও জোরে, গাও গাও, হ্যাপি বার্থডে টু ইউ মন, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, এই বাবা বাবা মুখে লাগে। দিনের বেলায় ছিল কেক কাটা আর খাওয়ার আয়োজন, সন্ধ্যার পরেই হয়েছে আসল আয়োজন। সবাই আমরা অনেক অনেক এনজয় করেছি। তালি তোকে কাজলে দোয়া পারি, সে আমার জন্য কাঁদে জানি, আমি জানি দূর প্রবাসে বাইসা থাকে, সোনা পাখির খোঁজ চোখের সামনে বাইসা থাকে, সোনা পাখির মুখ তোরে লাগে সতবত এ আমার পোড়াবো, আমার সোনার ময়না পাখি তোকে কাজলে ধোয়া পানি, সে আমার জন্য কাঁদে জানি, আমি জানি। তালি মাশাআল্লাহ। নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল দিকে সন্ধ্যা, বলে ইয়া রাসূলাল্লাহ, বলে ইয়া হাবিবাল্লাহ, গোলাপ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, গোলাপ ফুল উত্তর দিল হাজার হাজার ফুলে, বলো ইয়া রাসূলাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো মাশাআল্লাহ, গুড। এবার লাল সবাই রে গান আর ডান্স করে দেখাবে, সাথে এখানে দর্শক বিন্দুরা করবে। রেডি লাল, হে আসো ডান্স করতে আসো। তোমার নাম কি? তাসিন। হ্যাঁ তাসিন আমাদেরকে একটা ছড়া শোনাবে, রেডি। তালি হবে। How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. তালি! যে নাকি জন্মদিনের সবকিছুর মধ্যে ছিল, এখন নাইম করবে। নাইম নাইম রে, টাইনা টুইনা নিয়ে আসো, আরে টান টান, এই সব আরে ধরে নিয়ে আসো, তোমরা ধরে নিয়ে আসছো না, ধরো 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 নাইম রে ধরো। ডিম আলু আর কি কি অনেক কিছু, ডিম আছে, আলু আছে, গাজর আছে, টমেটো, মরিচ আছে, ডিম আছে। এই যে সাগরানা খাওয়ার দর্শক বৃন্দ, আদিবা তুমি নাও না কেন, নাও নাও নাও, ওর হাতে একটু দাও, এই তো আগে বাড়তেছে, সব আছে সব আছে, আগে আগে মন পেয়েছে, মন ফাস্ট নাও, এই বছর দেখতেছে, নেক্সট টাইম খাবে খাবে, তুমি খাবে আম্মু, তুমি খাবে।
জন্মদিনের আসল আনন্দমুখর সময়টাই ছিল সন্ধ্যার পরের সময়টা। দেখতেই পেলেন বাচ্চারা মহা খুশি, যে যা যা পারে তাই করেছে ওর জন্মদিন উপলক্ষে। কেউ গান করেছে, কেউ নাশিদ গিয়েছে, আর কেউ ছড়া বলেছে। আর এই তো দেখতে পাচ্ছেন সাগরানা নিয়ে কিন্তু তারপরে টানাটানিও হয়েছে। আর এই তো বাচ্চাদের সবার প্রিয় বিরিয়ানি, কেক খেয়েছে বিরিয়ানি খাবে না তা কি হয়। ঢাকাইয়া মাইয়ার সিলেটি ছেলের জন্মদিন বলে কথা, আসলে বাচ্চারা খাওয়া থেকে আনন্দ করতেই বেশি পছন্দ করে। আমরা আরও অনেক বেশি আনন্দ করেছি, সব কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বকবক লাকি বকবক করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই মনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার আজকের এই ভিডিওটি এবং জন্মদিনের আয়োজনটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।